আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি অল্লাপকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখাবো কিভাবে টিআর টুল অ্যাক্টিভেশন করব। টিআর টুলটা হচ্ছে মোবাইল আনলকিং জন্য জনপ্রিয় একটা টুলস, যে টুলস এর মাধ্যমে অসংখ্য মোবাইলে কাজ করা যায় এবং অসংখ্য মোবাইল আইএমএ রিপেয়ার, মোবাইল ফ্ল্যাশ আনলক ইত্যাদি অনেক কাজ করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে এই টুলটা অ্যাক্টিভেশন করতে হয় এবং কিভাবে এই টুলস এর রেজিস্ট্রেশন করতে হয়। তার জন্য আমাদের চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখতে হবে টিআর টুলস প্রো, যে টিআর টুলস হোম পেজ। হোম পেজে আসার পরে আপনি টিআর টুলসটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। যে ডাউনলোডের অপশন আছে, ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়। তারপরে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কি কি ফোনের সাপোর্ট আছে। তো সাপোর্ট গুলি আমি অল্প করে দেখে দিচ্ছি। মডেলস, এই যে মডেলস এ ক্লিক করলে আপনাকে সাপোর্ট গুলি দেখাবে। তো দেখুন এখানে অসংখ্য মডেল আছে, অসংখ্য সাপোর্ট আছে। স্যামসাং এর সাপোর্ট গুলো হচ্ছে আপনার এই যে 42টা পেজ পর্যন্ত আছে, মানে অসংখ্য না বললে নয়। তারপরে হাওয়াই আছে, এমআই ফোন গুলো কিন্তু অমাইক সাপোর্ট আছে, অনেক সাপোর্ট। আইটেল পর্যন্ত এটার মধ্যে দেওয়া আছে, মানে বিভিন্ন লাভা, আইটেল, ইনফিনিক্স অনেক ফোনে সাপোর্ট দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে অ্যাকাউন্টটা করবেন। এটাতে অ্যাকাউন্টটা করার জন্য এখানে লগইন বাটনে ক্লিক করবেন। যেহেতু আমাদের পুরান কোনো অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, রেজিস্টার করে নেব। রেজিস্টার করার জন্য আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে, তারপরে এখানে ইমেল দিতে হবে, তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, তারপরে এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। প্রথমে আমরা ইউজার নেম দিয়ে শুরু করি, তারপরে এখানে একটা ইমেল দিবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিয়ে দিবেন, তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে করছি, তাই +88 দিয়ে দিব। বাংলাদেশের ফোন কোড হচ্ছে +88। তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করে দিব। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে অটোমেটিক এখানে চলে আসবে রিমেম্বার মি দিয়ে আমরা লগইন করব, অথবা যদি সেভ না দেন তাহলে এখানে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি রেজিস্টার করছেন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি লগইনে ক্লিক করবেন, লগইন হয়ে যাবে। তারপরে এখানে চাইলে আপনি নিউ পাসওয়ার্ড, আবার নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন, নাম দিতে পারবেন, অ্যাড্রেস গুলা দিতে পারবেন। তো আমি এগুলা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আবার ওই পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, দেওয়ার পর এখানে নাম দিতে বলতেছে, এগুলা চাইলে আপনারা দিতে পারবেন, ফেসবুক লিংক দিতে পারবেন, অ্যাড্রেসটা দিয়ে নিতে পারবেন, তারপর আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে আমার প্যানেল, যে প্যানেলটার মাধ্যমে আমার সকল প্রকার ডিটেলস দেখাবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, এখন কিভাবে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন ওই অ্যাক্টিভ করাটা আজকে দেখাবো। কারো সহযোগিতা ছাড়াই আপনি অ্যাক্টিভ করতে পারবেন। এর জন্য আপনাকে এখানে লিখতে হবে gsmalo.com। এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনি চাইলে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। যদি অ্যাকাউন্ট না করেন তাহলে সেক্ষেত্রেও সমস্যা নাই, তবে আমার সাজেস্ট অনুযায়ী অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টের ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে, আপনি ক্লিক করে দেখে আসতে পারবেন। তো এখানে সার্চ করবেন টিআর টুলস, সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন টিআর টুলের অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনি কত দিনের জন্য নেবেন বা কতটুক প্রাইসের মধ্যে আপনি নেবেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে 25,527 টাকা থেকে শুরু করে আরো কম আছে, 2 বছর, 1 বছর, 3 মাস, 6 মাস, আপনি যত দিনের নিতে চান। তো আমি 1 বছরেরটা দেখাবো। 1 বছরেরটা হচ্ছে টিআর টুলস প্রো, 1 বছর হচ্ছে 6,477 টাকা। তো এটাতে কেনার জন্য আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো ভালোভাবে পড়ে নেবেন। রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন, এখানে ইউজার নেমটা দিবেন, এখানে যে ইমেলটা দিয়েছিলেন ওই ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। আপনারা দেখে নেবেন এগুলা যেন ঠিক থাকে, এগুলা যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে অন্য ইউজার নেম বা অন্য ইমেইলে আপনার এটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। সেই জন্য আপনি এগুলা দেখে নেবেন যে এগুলা ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে আপনি অ্যাড টু কার্ডে ক্লিক করুন। অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনি চেক আউটে ক্লিক করুন। চেক আউটে ক্লিক করার পরে এখানে বিলিং ডিটেইলসটা দিবেন, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আপনি দোকানের নাম, আপনার
ঠিকানা এগুলা দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি, আমি অটো জেনারেট করে নিচ্ছি, আমার যেহেতু দেওয়া আছে সবকিছু আপনি দিয়ে নিবেন, আর যদি অটো জেনারেট দেওয়া থাকে তাহলে অটো জেনারেট হয়ে যাবে। তো স্টার মার্ক যেগুলো করা আছে এগুলো অবশ্যই মাস্ট বি দিতে হবে। তারপরে আপনি টাকাটা কিসে পেমেন্ট করবেন ওইটা এখানে দিতে হবে। টাকাটা পেমেন্ট করবেন হচ্ছে এই যে এই নাম্বারটাতে, এখানে যত টাকা দেখাবে এই টাকাগুলো পেমেন্ট করতে হবে। তারপরে যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা এখানে দিবেন, এবং টাকাটা পাঠানোর পরে একটা মোবাইলে ট্রানজেকশন আইডি যায় ওই আইডিটা এখানে দিবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল করতে পারেন, আমাদের এখান থেকে আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। তো আমি যেহেতু টাকাটা বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করলাম এখানে, আর যদি আপনি নগদে বা রকেটে পেমেন্ট করতে চান তাহলে নগদ বা রকেট সিলেক্ট করে সেম পজিশনে আপনি কাজটা করতে পারেন। তো আমি যে নাম্বারে টাকাটা পেমেন্ট করছি ওই নাম্বারটা এখানে লিখে দিব, তারপর ট্রানজেকশন আইডিটা এখানে লিখে দিব। ট্রানজেকশন আইডিটা দেওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। তার আগে আপনি অবশ্যই ট্রানজেকশন আইডিটা যেভাবে আপনার ওইখানে আছে ওই সেম ভাবে দিতে হবে, এবং যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে দিতে হবে, ভুল যেন না হয়। তারপরে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পরে এখান থেকে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে। তো অর্ডারটা কি পজিশনে আছে ওইটা দেখার জন্য আপনি এখানে এই আইকনটাতে মাউসটা রাখবেন। রাখার পরে এই যে ড্যাশবোর্ড অথবা অর্ডার, অর্ডারসে ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করার পরে দেখেন এখানে আমার এটা অন হোল্ডে আছে, এখানে দেখাচ্ছে আমি একটাই অর্ডার করেছি, একটা অর্ডার অন হোল্ডে আছে। তো এখন এখানে অন হোল্ড লেখা আছে, এটা যখন কমপ্লিট হবে তখন এখানে কমপ্লিট লেখা আসবে অথবা সাকসেসফুল লেখা। সাকসেসফুল লেখা আসার পরে আপনি চাইলে এই টুলসটা ডাউনলোড করতে পারবেন, যেখান থেকে ডাউনলোড করে তারপরে এটার মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, যে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে আপনি অবভিয়াসলি অনেক সহজে অনেক ইজিলি আপনি কাজগুলো করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।